তিনটা তুমি না, দেখো তো লেটস বি টু। সিগমা বন্ড কয়টা, ব্ল্যাক গুলোকে ধরো সিগমা, হ্যাঁ স্যার, ও সিগমা বন্ড তিনটা, রেডটা তো আমি পাই বন্ড, ওয়েট ওয়েটটা কাউন্ট করতে ছিলাম। না 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 রেডটা তো পাই বন্ড, পাই বন্ড তো কাউন্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমরা এটার জন্য একটা পিক পাবো। ঠিক আছে, আমরা এখানে একটা মার্ক মার্ক প্লেস করে দিচ্ছি, পার্পল মার্ক, এটার জন্য ওই দুটো তো একটা তো সেম হবে। আমরা আসি, আমরা সবগুলোই দেখবো। আচ্ছা, এই কার্বনটা সারাউন্ডিং এ কি আছে? আরেকটা কার্বন আছে যেটা কিনা এসপি এসপি টু হাইব্রিডাইজড। আচ্ছা এই এই কার্বনটাও কিন্তু এসপি থ্রি হাইব্রিডাইজড, ওর সারাউন্ডিং এ আবার কে আছে? ওর আটটা কার্বন। সেই কার্বনটার হোয়াট ইজ দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন? এসপি টু। তাহলে এইটা আর এইটা কি সেম হয়ে গেল না? এইটা আর এইটা কি সেম হয়ে গেল না? সেম হয়ে গেল তো। তাহলে এইটা আর এইটার জন্য আমরা একটা পিক পাবো, সেম সেম পিক পাবো। আচ্ছা আমি দুটাকে সুন্দর করে কালার করে দিই। আচ্ছা কালারটার নাম কি বাই দ্য ওয়ে? ভায়োলেট? পিঙ্ক? না পিঙ্ক না, তার আমি কালার চিনি না। কেন, তুমি কি সিবি মানে কালার ব্লাইন্ড? স্যার বলতে পারেন স্যার, শুধু গ্রিন চিনি না আর ব্লু তো সমস্যা হয়, বাকি সব কালার দেখ বুঝতে পারি। আচ্ছা না, কিন্তু ইয়ে কার্বন এনএমআর এর পিক ইন্টিগ্রেশন হয় না? না হয় না তো, বাট তাহলে আমাদের যে পিকটা আমরা পাইতাম সেই সেই পিকের তো হাইট মানে হওয়ার কথা 2, তাই না? বাট সেখানে পিকের, বাট সেখানে পিকের হাইট কত পাবো স্যার? আমার একটা কোশ্চেন আছে স্যার। এরকমটা হবে না, এগারোটা মলিকিউলের ভিতরে তোমার হচ্ছে ওই এগারোটা মলিকিউলের ভিতরে না, এভরি থাউজেন্ডে আমরা এগারোটা মলিকিউল পাবো, তাই না? যারা কার্বন 13, ওই এগারোটা মলিকিউলই হচ্ছে মানে কার্বন এনএমআর। ইনফ্যাক্ট ওর মধ্যে সবগুলোই অলমোস্ট মানে কার্বন 13 সব। আমার না স্যার, আমার সেটা কোশ্চেন না স্যার। এটা তো স্যার হইতে পারে স্যার, একটা কার্বন 13 একটা কার্বন 12 এর সাথে রিঅ্যাক্ট করছে যখন আমার কার্বন এনএমআর। ওরকমটা ইউজুয়ালি হয় না, কারণটা কি তাহলে মলিকিউলটা আনস্টেবল হয়ে যায় ডিউ টু ভ্যারিয়েবল ম্যাস, মলিকিউলটা অনেক আনস্টেবল হয়ে যায়, বুঝছো? অবশ্যই তো ওটা ফর্ম করে ওটা জন্য ওটা হয় না। হ্যাঁ স্টেবিলিটির জন্য এটা হয় না আর কি। ঠিক আছে ওকে লেটস, তাহলে আমরা এই দুটোর জন্য আমরা একটা পিক পাবো, সেম পিক পাবো। আচ্ছা হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, ও তো এসপি টু হাইব্রিডাইজড, তাহলে ওর জন্য আমরা একটা পিক পাবো অবশ্যই। হ্যাঁ স্যার, ও তো এসপি টু হাইব্রিডাইজড, তাহলে ওর জন্য আমি পিক পাবো ইয়েলো কালার পিক। ধরো আমি দিলাম ইয়েলো কালার। এখন তুমি বলো ওর সারাউন্ডিং এ কে কে আছে? কার্বন কার্বন। ওর সারাউন্ডিং এ আছে দুইটা কার্বন যারা এসপি টু হাইব্রিডাইজ। আচ্ছা ঠিক আছে, এই কার্বনটাও তো এসপি টু হাইব্রিডাইজ, ওরও কিন্তু সারাউন্ডিং এ দুইটা কার্বন আছে। না স্যার তিনটা কার্বন আছে তো স্যার, উপরেও তো একটা কার্বন আছে। হ্যাঁ ওর সাথে তিনটা কার্বন আছে তাই না? বাট এটার সাথে বলো কি আছে, এটার সাথে বলো কি আছে? ধরো আমি এটাকে ব্লু কালার করে দিচ্ছি। ওকে নাও টেল মি অ্যাবাউট দিস কার্বন, টেল মি। Same as the last one, blue color. So it's a blue color, do the same hobby. Blue, blue hobby. Kuntam so it's a hobby. Green. So the green color, green, green, same hobby. Green, yeah, sky. Oh, jai ho. Ekajinish. Ekabujali is there. That's a green, green. Sky blue. Oh, ekajinish, kasarasi. Oh, yeah, ha, wait a yaki. Acha. Now, tell me about this one. ঠিকই দিলাম, দিস ওয়ান এটা ইয়েলো মানে লাইক
সো এটা অরেঞ্জ এটা অরেঞ্জ স্যার অরেঞ্জ হলো যেটাই whatever হ্যাঁ এটা কার এটা কার মতো হবে এই দুইটা ব্লু নাকি এই ইয়েলো নাকি এই পিঙ্ক না পার্পল সো ইয়েলো 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 ইয়েলোর মতো হবে ইয়েলো ইয়েলোর মতো হবে গুড এই তোমার তো এনিমা শিখেই গেছো আমি আর কি পড়াবো তোমাকে স্যার আপনার থেকেই তো শিখেছি দেখেন আমার যদি ইয়েলো কার্বনটা ধরি ইয়েলো কার্বনের সাথে সরি 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 ইয়েলো কার্বনের সাথে একটা কার্বন আছে যেটা ক্লোরিনের সাথে অ্যাটাচ তার মানে আপনার এই ক্লোরিনটা মানে সরি ধর যে একটা অক্সিজেন আছে এটার সাথে আরেকটা আছে ক্লোরিন সো সাপোজ তাহলে স্যার ক্লোরিনটা ও কার্বনটাকে পজিটিভ বানাইতেছে আর অক্সিজেনটা ক্লোরিনকে পজিটিভ বানাইতেছে স্যার যখন আমি ফ্রিকোয়েন্সিটা লিখবো তখন স্যার ফ্রিকোয়েন্সিটা কোনটার বেশি হবে অবভিয়াসলি এটার বেশি হবে না না এটার বেশি হবে কারণ ওর সাথে তো একদম ডিরেক্টলি অক্সিজেনটা অ্যাটাচড ডিরেক্টলি অ্যাটাচড তাই না একেবারে ডিরেক্টলি অ্যাটাচড আচ্ছা ঠিক আছে বলো এইটার না এইটার এইটার পিক কি এখানে কারো মতো সেম হবে এই আমার যেগুলো না স্যার মানে কারণ হচ্ছে এদের কার মতো সুদ ও ও পাশার যে নেভরাস ওর সাথে হবে ক্লোরিনের মতো সেম কেন হবে না আগে বলুক যে ক্লোরিনের মতো সেম কেন হবে বলো why দুইটা কার্বনের সাথে অ্যাটাচড মানে সেম অ্যাজ শুধু তুমি কার্বন দেখলা না না সরি সরি ও দাঁড়াও ও সরি সরি অক্সিজেনের সাথে স্লাইটলি পজিটিভ করে দে আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এইটার জন্য অবশ্যই উই উইল গেট ওয়ান ডিফারেন্ট পিক হ্যাঁ আচ্ছা এই What about this one? Same as last one. Red. Same as last one. Hey. Hello sir, সবগুলো আলাদা আলাদা কালারের জন্য একটা একটা করে পিক পাচ্ছি। হ্যাঁ। তাহলে বলো আমরা এখানে টোটাল তাহলে পিকস পাবো কয়টা? চারটা। 1 2 চারটা চারটা 4 টোটাল চারটা পিক আমরা পাবো। How many picks? 4 picks. 4 ওয়াশরুমে যাওয়ার সময় একটু বলে যাবা আচ্ছা ঠিক আছে সরি স্যার এখানে এই এই দুইটার জন্য আমরা একটা পিক পাবো সেম পিক এই দুইটার জন্য আমরা একটা পিক পাবো দুইটা পিক এই দুইটার জন্য আমরা আরেকটা পিক পাবো তিনটা পিক এই দুইটার জন্য আমরা একটা পিক পাবো চারটা পিক টোটাল 4 পিক আমরা এখানে পাবো প্রথমে পার্পলের জন্য একটা পিক প্রথমে দুইটা পার্পলের জন্য একটা ওটা টু হবে কখন যখন পিক গুলোর অ্যাডিশন হবে তাই না যখন পিকের অ্যাডিশন বা ইন্টিগ্রেশন তখন হবে 2 হতো স্যার পিকের হাইট তো এখানে 2 হবে নাকি এদার কারণে এখানে তো দুইটা দুইটা আবার সে এক কথা বলতো আল্লাহ আবার সে প্রশ্ন করতে পিকের হাইট 2 হবে কখন যদি যদি পিক গুলো অ্যাড হতো যেমন এইটার জন্য এক পিক এইটার জন্য সেম জায়গাতে পিক তখন এটা অ্যাড হয়ে হবে 2 ও বাট আমি শুরুতে বলেছি যে যে
একটু ল্যাপটপে যাচ্ছি। Daniel Bryan. Daniel Bryan. দেখো আমার ওয়েজ গ্রুপটা একটা কনফিউশন অলওয়েজ তারা তৈরি করে, একটা কনফিউশন। দেখো তো এই যে ওয়েজ গ্রুপ, যেটা এই যে ওয়েজ গ্রুপ, এই ওয়েজ গ্রুপের রেঞ্জটা কত বলা আছে? 0.5 থেকে কত? 6। আচ্ছা দেখো 0.56 মধ্যে আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ স্যার, নাকি 0.5 থেকে 6 এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু এখানে হতে পারে, না হবেই বলছি না, হতেও তো পারে। হ্যাঁ তো দেখো 0.5 থেকে 6 এর মধ্যে এখানে কিন্তু অনেক কিছু হতে পারে, ওয়েজ তো হতে পারেই, এগুলো সব কিন্তু 0.5 থেকে 6 এর মধ্যে হতে পারে। এখন আমরা যে আমরা ধরো কোথাও আমরা তাহলে ওএইচ এর পিকটা কিন্তু আমরা 0.5 থেকে 6 এর যেখানে সেখানে আমরা পেতে পারি। আবার এইটার দেখো যেমন অ্যালকেন এর পিক আমরা 0.9 থেকে 1.7 এ পেতে পারি। আচ্ছা তাহলে 1.7 এ আমরা অ্যালকেন এর জন্য পিক পেতে পারি, আমরা কি ওএইচ এর জন্য পিক পেতে পারি না ওই সেম পজিশনে? হ্যাঁ স্যার পারি কি না, কারণ 1.7 কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে নাকি নাই? আছে তাই তো? হ্যাঁ স্যার এগ্রি করো, এগ্রি করো আর ডিসএগ্রি করো? স্যার আচ্ছা ঠিক আছে। এখন আমি কিভাবে বুঝবো যে 1.7 এ যে পিকটা আসছে সেটা কি এই অ্যালকেন গ্রুপের জন্য নাকি ওএইচ গ্রুপের জন্য? ধরো যদি এমনটা হয় যে সিএইচ ওখানে আছে আর বাকি তিনটা মান অন্য কিছু, তাহলে কিন্তু পিকের হাইটটা 1 হবে। ওকে আই এম নাও টকিং অ্যাবাউট হাইড্রোজেন এনএমআর, কার্বন এনএমআর ফিনিশড, কার্বন এনএমআর আর কিছু নাই। তো এখানে হাইড্রোজেন একটা, তাহলে তো পিকের হাইট হবে 1। আবার যদি সেখানে ওএইচ ওএইচ গ্রুপও থাকে তাহলেও ধরো 1.7। স্যার আমি কিছু শুনি নাই স্যার। এই শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার শোনা যায়। জি স্যার ঠিক আছে, ঠিক আছে আমি আবার বলছি শোনো। তো এই হাইড্রোজেনের জন্য এটা তো হাইড্রোজেন উইথ অ্যালকেন, তাহলে এইটার কিন্তু পিক 1.7 আসতে পারে না বলো? স্যার আসতে পারে কি না স্যার? হ্যাঁ বলো। আমি কিছু শুনতে পারতেছি না এখন স্যার। পারতেছি স্যার, আমার স্যার আরেকবার বলেন স্যার। সিএইচ থেকে? আচ্ছা তো আমি যেটা বলছিলাম এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা শিব না তোমার ক্যামেরা, তাহলে এখানে এখানে দেখো এখানে সিএইচ, এখানে হাইড্রোজেন তো একটা, তাহলে আমরা কিন্তু যে পিকটা পাবো তার হাইট হবে 1, এন্ড সেই পিকটা কি আমরা 1.7 এ পেতে পারি না? হ্যাঁ স্যার পেতে পারি কি না এই পিকটা আমরা 1.7 এ? কেন বলো তো? কারণ 1.7 ইজ পসিবল ফর অ্যালকেন। হ্যাঁ স্যার। আচ্ছা আবার ওএইচ এর এই এইচ এর জন্য যে পিকটা তারও কিন্তু হাইট হবে 1, আবার এই পিকটাও কেন 1.7 এ আমরা পেতে পারি না? হ্যাঁ 1.7 এ কেন আমরা পেতে পারি না? হ্যাঁ স্যার পেতে পারি। তো এখন আমরা তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই রেঞ্জের ভিতরে যে পিকটা আসছে সেটা কি কোনো অ্যালকেন গ্রুপের জন্য, না অ্যালকাইল গ্রুপের জন্য, না অ্যালকিন, নাকি ওই অ্যালডিহাইড আছে, না কি আছে? আমরা আমরা এটা কিভাবে করে বুঝবো নাকি সেটা ওএইচ গ্রুপ আছে? এইটা এইটা বোঝার উপায় হচ্ছে দেখো এখানে আমরা একটা অ্যাডভান্টেজ করি, সেটা কি আমরা ওই কম্পাউন্ডের ভিতরে একটা আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড আমরা দেই,
যার নাম হচ্ছে তোমার ওটার নাম হচ্ছে হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার, হার্ড আইস, আইস বলতে হয়েছে না না না, হার্ড ওয়াটার ইজ নট আইস, ইট ইজ দ্য D2O। হার্ড ওয়াটার আর বলা হয় হেভি ওয়াটার, O2O, হেভি ওয়াটার, D2O, D2O, এটা ডি, ডি ফর ডিউটেরিয়াম, D2O, হ্যাঁ তাহলে বলো এই হাইড্রোজেনটা কি মানে রেডিও ওয়েভ কে অ্যাবজর্ব করবে, মানে এনএমআর এ ধরা পড়বে? না স্যার। আচ্ছা তাহলে এইটাকে লেখো D2O, এটা হার্ড ওয়াটার বা হেভি ওয়াটার? D2O কি জিনিস? ডিউটেরিয়াম মানে ডেফিনিশন, ডেফিনিশন কি লিখবো, ডেফিনিশন কি লিখবো? ডেফিনিশন পাওয়া যায় হার্ড ওয়াটার, এটা এটা বানাইতে হয়। ও সো D2O ইজ ইউজড টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ, লেখো, লেবাইল প্রোটনস। লেবাইল হাইড্রোজেন আয়ন বা প্রোটনস, এটা কি আমি একটু বলি? স্যার একটু প্রথম থেকে বলবেন। এই যে দেখো কোনটা, এই যে হার্ডওয়্যার D2O ইজ ইউজড টু ডিটেক্ট প্রেজেন্স অফ লেবাইল প্রোটনস। হ্যাঁ D2O আর লেবাইল মানে হচ্ছে মুভেবল, মুভেবল। আমি আমি তোমাকে বলি দেখো, ধরো সবাই আমার ভিডিওটা একটু অন করো তো। অন করাই স্যার আছে ভিডিও। আচ্ছা ওই যে আমি যে অ্যাক্টিং করছি যে একটা ভিডিও অন করে সাইডে দেখো, এই যে ধরো আমার এই হাত হচ্ছে একটা অক্সিজেন, এই হাত হচ্ছে আরেকটা অক্সিজেন, খুব মন দিয়ে ঠিক আছে আজলিন তুমি অ্যাটেনডেন্সটা নিয়ে রাখো। এই হাত হচ্ছে একটা অক্সিজেন আর এই হাত হচ্ছে কি আরেকটা অক্সিজেন, ঠিক আছে কি না? আর এইগুলো হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা দেখো এই যে ও এইচ, ও এইচ কি ঠিক আছে কিনা? ও এইচ। এখন এখানে ব্যাপারটা এরকম হয় যে এই OH গ্রুপ থাকলে হয় কি, ওদের মধ্যে ওরা হাইড্রোজেন গুলোকে এক্সচেঞ্জ করে, দে ক্যান এক্সচেঞ্জ দ্য হাইড্রোজেন লাইক দিস, এইটার হাইড্রোজেন A নাই আর এইটার হাইড্রোজেন O নাই, এই যে ওরা হাইড্রোজেন গুলোকে এক্সচেঞ্জ করতে পারে লাইক দিস, সার্টিন টাইম পর পর ওরা ওদের হাইড্রোজেন গুলোকে ওরা কি করে বলো, এক্সচেঞ্জ করে। এই জন্য অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে বা নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে, এই হাইড্রোজেন গুলোকে বলা হয় লেবাইল প্রোটনস। কোন প্রোটনস বলো? লেবাইল প্রোটনস। আচ্ছা এখন ধরো এইটা তো হচ্ছে হাইড্রোজেন ওয়ান, এটা তো হচ্ছে হাইড্রোজেন ওয়ান, এই দুটোই হচ্ছে হাইড্রোজেন ওয়ান, কিন্তু ধরো আয় না বাবা আয় না। আচ্ছা ধরো এই যে আমার এই হাত হচ্ছে মানে হেভি ওয়াটার, এই যে ও আর এই যে হাইড্রোজেন যার ম্যাস হচ্ছে টু, কি ঠিক আছে কিনা? হাইড্রোজেন যার ম্যাস কত? টু। আচ্ছা এখন ধরো এই ও এর সাথে এইচ অ্যাটাচড, এই এইচটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান, তো ও তো এখন এনএমআর এ মানে মানে এনএমআর এ একটা পিক শো করবে, কিন্তু আমি যখন হেভি ওয়াটার দিয়ে দিলাম তখন এই হেভি ওয়াটারের হাইড্রোজেনের সাথে যদি এক্সচেঞ্জ হয়, এখন দেখো এই যে কম্পাউন্ডের সাথে এই যে হাইড্রোজেনটা অ্যাটাচ হলো এইটা কিন্তু হাইড্রোজেন টু মানে ডিউটেরিয়াম, তাই না? হাইড্রোজেন যার ম্যাস হচ্ছে কত? হাইড্রোজেন যার ম্যাস হচ্ছে টু, টু অন দ্য স্ক্রিন আমি গোল করে দিয়েছি। তাহলে এই হাইড্রোজেনটা এখন আর কোনো পিক দেখাবে কিনা?
হাইড্রোজেন 2 ইভেন নাম্বার ম্যাচ তাহলে তাহলে কোন পিক দেখাবে না 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 এইটাই সো বুঝতে পারছি তো এইটাই সো আরেকটা কোশ্চেন তার আমি বলছি এখন ধরো তুমি যদি গেস করো যে এটা কি আসলে ওএইচ এর জন্য এই পিকটা হয়েছে নাকি পিকটা হয় নাই তোমার যদি এটা সন্দেহ থাকে তুমি সেখানে তার মধ্যে এই যে হেভি ওয়াটার দিয়ে দাও হেভি ওয়াটার দিয়ে দাও ডিটারে মক্সের দিয়ে দাও যদি যদি হেভি ওয়াটার দেওয়ার পরে তুমি দেখো যে ওই পিক যেটা ছিল ওই পিকটা ভ্যানিশ হয়ে গেছে তাহলে বুঝবো যে ওকে তাহলে ওটা ওএইচ ছিল হ্যাঁ স্যার ওই হাইড্রোজেন গুলো কোন রেডিও ওয়েভ অ্যাবজর্ব করবে না এক্সচেঞ্জ অফ কেন হয়ে যাবে স্যার আমাকে স্যার যেটা বলতেছিলাম আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা এই টেস্ট দিয়ে স্যার আমি কোন কোনগুলো আইডেন্টিফাই করব এই যে শুধু ওএইচ ও এর সাথে এইচ থাকলে ও এর সাথে এই ও এর সাথে এইচ থাকলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারব ও এর সাথে এইচ থাকলে হাইড্রোজেন এস2 কারণ এটা ইভেন ম্যান নাম্বার হ্যাঁ আসল জায়গাতে হিট করতে হবে আশপাশ থেকে আনসার দিলে ডিসি বোর্ড কখনোই অ্যাকসেপ্ট করবে না কিন্তু এরা একদম স্পেসিফিক আনসার চায় আচ্ছা এখন কথা হচ্ছে হাইড্রোজেন কেন এক্সচেঞ্জ করবে তাই তো আচ্ছা ওকে লোভ লোভ বুঝছো লোভ মানে একবারে স্যাটিসফাই হয় না লোভ দেখো এই অক্সিজেন এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টান দেয় তার ফলে অক্সিজেনটা হয়ে যায় স্লাইটলি নেগেটিভ আর হাইড্রোজেনটা কি হয়ে যায় বলো স্লাইটলি পজিটিভ হ্যাঁ এর পাশের কার্বনে ধরো ও এইচ মানে পাশের কম্পাউন্ডে সেটা সেখানে স্লাইটলি নেগেটিভ আর কি স্লাইটলি পজিটিভ পজিটিভ এখন এই অক্সিজেনটা এই উপরের কালো অক্সিজেনটা আই এম নট বিং রেসিস্ট উপরের কালো অক্সিজেনটা দূর থেকে দেখে যে উই তো হাইড্রোজেনটা পজিটিভ আল্লাহ কত সুন্দর ওই হাইড্রোজেনটা লাল রঙের হাইড্রোজেন ও তখন ওটা টান দেয় আবার এই অক্সিজেন দেখে যে এই লাল রঙের অক্সিজেন দেখে আল্লাহ দেখছো কত সুন্দর কালো রঙের হাইড্রোজেন তখন ও আবার ওকে টান দেয় যে বললাম না যে মানে একবারে খুশি হয় না আর কি যুগটাই খারাপ বুঝছো আমি তো নিমিত্ত মাত্র তখন কি বলছিলেন স্পেসিফিক হইতে হবে কি জানো কেন জানো বলছিলেন মানে বললাম যে কোশ্চেনের আনসার স্পেসিফিক হতে হবে আশপাশ দিয়ে গেলাম ওটা বললে হবে না যেমন আমি তখন বললাম যে হাইড্রোজেন 1 উইল অ্যাবজর্ব রেডিও ওয়েভ বাট হাইড্রোজেন 2 উইল নট অ্যাবজর্ব রেডিও ওয়েভ কেন স্যার কারণ স্যার ইভেন না কারণ হাইড্রোজেন 2 হচ্ছে গিয়ে ইভেন নাম্বার হ্যাঁ তাই না ইভেন ম্যাস হ্যাঁ স্যার এই জন্য সে কোনো রেডিও ওয়েভ কে অ্যাবজর্ব কি করবে না যদি আমরা দেখি যে একটা পিক ভ্যানিশ হয়ে গেছে তাহলে আমরা বুঝবো যে তাহলে ওই পিকটা ছিল ওএইচ
ওই পিকটা কি ছিল OH এর পিক ছিল OH ঠিক আছে কি না লেখো ইফ আ পিক উইদিন 0.5 to 6 ইফ আ পিক উইদিন 0.5 to 6 If a peak within 0.5 to 6 vanishes after applying heavy water so after some kind of hard water oi to heavy water hard water bolle is After applying heavy water, the peak is OH. Okay. Lekha done. Okay. Sir, what is OH sir? Kano? Simple sir. Can OH? আল্লাহ এটাই তো বুঝালাম আমি এতক্ষণ ধরে না না স্যার বুঝছো স্যার তাহলে বুঝতে পারছি পিকটা ওএইচ কেন কারণ নাই হয়ে যাবে না যদি ওএইচ থাকে তাহলেই তো সেখানে ওই এক্সচেঞ্জের অফারটা হচ্ছে এই হাইড্রোজেন চলে আসবে এখানে আর ডি আপনি বুঝতে পারছেন না স্যার ঠিক আছে তো ওটা বুঝতে পারছি আমি সেটা বুঝতাম না তাহলে তো বলতে আপনি দেখবেন রিঅ্যাকশন এক্সচেঞ্জ হয়ে যায় হ্যাঁ তাহলে যেহেতু এখানে এখন ডি চলে আসছে তাহলে এইচ এর জন্য যে পিকটা ছিল ওই পিকটা কিন্তু এখানে আর কি থাকবে না আর থাকবে না কারণ এখানে এখন ডি চলে আসছে সো বেনিশেস এর কথা ভুলে গেছি হ্যাঁ ওইটাই আরেকটা জিনিস আমাদের এনএমআর এর ভিতরে বাকি আছে সেটা হচ্ছে ইউজ অফ টিএমএস ইন এনএমআর ইউজ অফ টিএমএস ইন এনএমআর তো এনএমআর এর টিএমএস এর ইউজ টিএমএস হচ্ছে নামটা লিখে রাখো টিএমএস মানে হচ্ছে আচ্ছা টিএমএস টা ইউজুয়ালি কি হলো টিএমএস টাকে ইউজুয়ালি সলভেন্ট হিসেবে ইউজ করা হয় বা রেফারেন্স সলভেন্ট হিসেবে ইউজ করা হয় টিএমএস টিএমএস মানে টেট্রামিথাইল সাইলেন এস আই মানে হচ্ছে সিলিকন সিলিকন যেখানে থাকে ওগুলোকে আমরা বলি সাইলেন্ট কম্পাউন্ড এখন চারটা মিথাইল গ্রুপ এই জন্য বলা আছে টেট্রামিথাইল সাইলেন্ট 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 হ্যাঁ এস আই এল এ এন ই সাইলেন্ট টেট্রামিথাইল সাইলেন্ট এখন দেখো এই এই কম্পাউন্ডের না এনএমআর অ্যাবজর্পশনটা অলমোস্ট জিরো এই কম্পাউন্ডের এনএমআর অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিটা অলমোস্ট জিরো কেন বলো তো সিলিকনে হচ্ছে 1.5 কার্বনের হচ্ছে 2.5 তাহলে বলো এই বন্ডের ইলেকট্রন কোন দিক যাবে কার্বনের দিক সরে যাবে তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডের যে ইলেকট্রন সেটা কোন দিক সরে যাবে স্যার সেটা স্যার আবেশ হয়ে যাবে হাইড্রোজেনের দিকে সিলিকন কার্বন হাইড্রোজেন তো সিলিকন থেকে ইলেকট্রন সরে আছে কার্বনের দিকে তাহলে কার্বন হয়ে আছে স্লাইটলি নেগেটিভ তাহলে এই এই বন্ডের ইলেকট্রন তার দিকে হাইড্রোজেনে চলে যাবে হাইড্রোজেনের দিকে সরে যাবে একদম উইল গেট ভেরি মাচ ক্লোজ টু হাইড্রোজেন ইলেকট্রন চলে যাবে হাইড্রোজেনের অনেক কাছে যার ফলে এই হাইড্রোজেনটা অলমোস্ট কোন রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে না বা করলেও অলমোস্ট খুবই লো ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে ভেরি লো ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্ব হবে না চার দিকে চারটা আছে যদি আমি পিকটা আঁকাই এনিমেট হ্যাঁ 12 হ্যাঁ 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 আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব হবে হ্যাঁ সব থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন হচ্ছে এই টেট্রামিথাইল সাইলেনের তো তুমি যখন টেট্রামিথাইল না স্প্লিটিং হবে না তুমি যখন টেট্রামিথাইল সাইলেনের সাথে কারো ফ্রিকোয়েন্সির রেশিও করো
সেটাকে আমরা বলছি কেমিক্যাল শিফট। লেখো কেমিক্যাল শিফট ইজ দা, কেমিক্যাল শিফট ইজ দা রেশিও, ইজ দা রেশিও, এটা রেশিও, এটা কিসের রেশিও? আমি এটা লিখে দিই কেমিক্যাল শিফট, চ্যাট বক্সে লিখুন স্যার, এই যে অন দা স্ক্রিন লিখে দিচ্ছি, রেশিও অফ ফ্রিকোয়েন্সি অ্যাবজর্বড বাই আ স্পেসিফিক প্রোটন বাই স্পেসিফিক হাইড্রোজেন ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অ্যাবজর্বড বাই দা টিএমএস। এই এই যে রেশিওটা, সেই রেশিওটাকে আমরা বলছি বাই আ স্পেসিফিক প্রোটন। হ্যাঁ স্পেসিফিক প্রোটন বলতে সেটা হতে পারে CH3 এর ওই হাইড্রোজেন গুলো, হতে পারে OH এর হাইড্রোজেন গুলো, হতে পারে NH এর হাইড্রোজেন গুলো, সেটা আর নিচে স্যার কি হবে অ্যাবসর্ব করে টিএমএস এর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অ্যাবসর্ব বাই দা টিএমএস। টিএমএস মানে হচ্ছে টেট্রা মিথাইল সাইলেন, টেট্রা মিথাইল সাইলেন। আচ্ছা টিএমএস টিএমএস এগুলো নিয়ে এই বিষয়ে কোনটা ফর্মুলাটা স্যার, এটা তো ফর্মুলা, এটা আবার তুমি কি বলবো, এটা তো ফর্মুলা, জাস্ট রেশিওটা, রেশিওটা দেখো করবটা কি, আমি তোমাকে বলছি ধরো আমি, এটাই তো কেমিক্যাল শিফট, এই যে এখানে যে ভ্যালুস গুলো দেওয়া আছে এগুলো তো সব এই রেশিওর ভ্যালু, সব কেমিক্যাল শিফটের ভ্যালুগুলো। বুঝতে বুঝতে পারছি, যেমন আমি তোমাকে এখানে বলি দেখো, এখানে যেমন এই যে এখানে অ্যাটাচ টু অ্যালকাইন ভ্যালু, এই ভ্যালু কত বলা আছে বলো তো, 1.8 থেকে 3.1, তার মানে আমি যদি এই হাইড্রোজেনে, এই হাইড্রোজেনটা যে ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে, ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব বাই দিস হাইড্রোজেন, এর সাথে আমি যদি ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব বাই টিএমএস এর রেশিও করি, তো সেই রেশিওর ভ্যালু হবে 1.8 থেকে 3.1 এর ভিতরে। বুঝতে পারছি, তো ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি ধরো না দিয়ে সেখানে টিএমএস এর সাথে রেশিও করে তারপরে তোমার এটা এখানে দেওয়া আছে। তো তুই তো টিএমএস টাই কেন নেওয়া হলো, কেন টিএমএস টাই নেওয়া হলো, বিকজ টিএমএস হ্যাজ দা লিস্ট লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন, হ্যাঁ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন, এই জন্য টিএমএস টাকে নেওয়া হচ্ছে। তাহলে এক্সপ্লেইন ওয়াই টিএমএস ইজ টেকেন, বিকজ টিএমএস হ্যাজ দা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন। তাহলে চিন্তা করো মানুষের মাথায় বুদ্ধি কি পরিমাণ, বিরাট খেলা। হ্যাঁ স্যার, তাই না? তাও ইনশাআল্লাহ তোমরা তাহলে এনএমআর এর যে কাজটা দেওয়া আছে তোমরা এনএমআর এর কাজটা করে ফেলো সবাই। আমি যেহেতু একটু দেরি করে দিয়েছি তো তোমাদেরকে আমি ডেডলাইন একদিন বাড়িয়ে দিব, ফ্রাইডে আমি করে দিব, তোমরা ফ্রাইডের মধ্যে ইন্ডিভিজুয়াল যার কাছে যা ওয়ার্কশিট যাকে যা দেখা, তো তোমরা তোমাদের প্রবলেম গুলো ক্লাসমেটকে সাবমিট করবে, আর ওয়ার্কশিট গুলো সব সলভ করে গুগল ক্লাসরুমে যে যার যার নিজ দায়িত্বে আপলোড দিবে। এই দায়িত্ব কিন্তু ক্লাস ক্যাপ্টেনের না, ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে তোমার প্রবলেম গুলোকে আমাকে হ্যান্ড ওভার করা। তোমার ওয়ার্কশিটের, তোমার ওয়ার্কশিটটা তুমি সলভ করে শেষ করি, তোমার ওয়ার্কশিটটা তুমি সলভ করে শেষ করে তুমি সোজা নিজে গুগল ক্লাসরুমে আপলোড দিবা। তোমার ওয়ার্কশিট আপলোড দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, দিস ইজ নট আপ টু দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি আবারও বলে দিচ্ছি। সো ওয়ার্কশিট আপলোড দেওয়ার ব্যাপারে মানে ওয়ার্কশিট সলভিং, তুমি যে সলভটা করেছো সেই সলভ আপলোড দেওয়ার ব্যাপারে তুমি অবশ্যই ক্লাস ক্যাপ্টেন দেখে বদার করবা না। হ্যাঁ এবার কে কি বলছো বলো স্যার, এই যে গুগল ক্লাসরুমে তো বলা আছে সাবমিট এর অপশন আছে রাইট, ওই সাবমিটটা দিয়ে দিলেই হ্যাঁ ছবি ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিবে। ওকে স্যার, কেমিস্ট্রি তার যেখানে অ্যাসাইনমেন্টটা আমাকে ক্লাসরুমে ইসে ওইটা সাবমিট নামের সাথে দেওয়া আছে তুমি একটু দেখো। হ্যাঁ সেটাই সেটাই, হ্যাঁ মানে হচ্ছে মানে স্যার আপনার অ্যাসাইন, আপনি যেখানে আপনি অ্যাসাইন করছেন ওটার সাথে হচ্ছে হ্যান্ড ইন অপশন থাকে ওইটাই, হ্যাঁ ওখানে ড্রাইভ থেকে ওখানে সাবমিট করা যায় রাইট, মানে যার যার ওয়ার্কশিট খালি সে আর আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ রাইট, প্রাইভেটলি হ্যান্ড ইন করবেন, মানে পাবলিকলি থাকলে তো মানে
একজনের আনসার সবাই দেখে নিতে পারবে স্যার বলো স্যার এই মানডের যে কেমিস্ট্রি টাইমিং ওটা কি তিনটায় করা যেতে পারে স্যার আচ্ছা এটা আমি দেখছি আমি আমি আজকের মধ্যে দেখি চেঞ্জ করে কিছু করা যায় নাকি স্যার মানডেতে তিনটায় করলে আমার আবার ইয়েতে চারটার থেকে হলো আবার আরে আমি কি বলছি করব আমি বলছি আমি দেখব স্যার আমাদের স্টার ক্লাস আজকে থেকে নিব আজকে আচ্ছা আমি এই বিষয়ে কথা বলবো আগে আমি একটু খাওয়া দাওয়া করে আসি যাদের একটা ক্লাস অক্টোবরে ক্যান্ডিডেট আমি শেষ হয়ে যাবে টাইম তাড়াতাড়ি বলো স্যার আমি কি জয়েন করব স্যার হ্যালো বলো স্যার আপনি এসএ শিখুনি হয়েছে আপনার ইনবক্স